हेलो ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টুডে বাংলা নিউজে। প্রতি ঘন্টার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন। এতে করে প্রতি ঘন্টার আপডেট নিউজ পেয়ে যাবেন সবার আগে। নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধরের ঘটনায় ঢাকা সাত আসনের এমপি হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে হত্যা চেষ্টার মামলায় কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে বুধবার রুল জারি করেছে হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। তার জামিন নাকচ করে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রুল জারি করেন। আদালতে ইরফান সেলিমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাইদ আহমেদ রাজা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডক্টর মোহাম্মদ বশিরুল্লাহ। ডক্টর বশিরুল্লাহ বলেন, তিনি জামিন চেয়েছিলেন, আদালত তাকে জামিন দেননি। তবে কেন তাকে জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে আদালতে রুল জারি করেছেন। এর আগে গত বছরের 26 অক্টোবর নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফকে মারধরের ঘটনায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে চারজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মারধর ও হত্যা চেষ্টার মামলা করা হয়। পুলিশ জানায়, গত 25 অক্টোবর সন্ধ্যার পর ধানমন্ডির কলাবাগান ক্রসিংয়ে নৌবাহিনীর এক কর্মকর্তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছিল সংসদ সদস্য স্টিকার লাগানো হাজী সেলিমের গাড়ি। এরপর নৌবাহিনীর ওই কর্মকর্তা তাদের অনুসরণ করে আরও কিছু দূর গিয়ে গাড়িটি থামান এবং নিজের পরিচয় দেন। এ সময় হাজী সেলিমের গাড়ি থেকে দুই ব্যক্তি নেমে এসে লেফটেন্যান্ট ওয়াসিফকে মারধর করে। এক পর্যায়ে ওই কর্মকর্তা আত্মরক্ষার চেষ্টা করে। পরে ঘটনাস্থলে লোকজন জড়ো হলে গাড়ি ফেলে মারধরকারীরা পালিয়ে গেলে পুলিশ এসে গাড়ি ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে ঘটনার সময় হাজী সেলিম গাড়িতে ছিল না, তার ছেলে ইরফান ও নিরাপত্তা কর্মীরা গাড়িতে ছিলেন। ঘটনার পরের দিন গত 26 অক্টোবর মামলা দায়েরের পর র‍্যাব পুরান ঢাকার চকবাজারের 26 দেবাশিস লেনে হাজী সেলিমের বাসায় অভিযোগ চালান। ওই দিন র‍্যাব ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে আটক করে। পরে বাসায় অবৈধভাবে মদ ও ওয়াকি টকি রাখার দায়ে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত তাদের দুজনকে 1 বছর করে কারাদণ্ড দেয়। এছাড়া মাদক ও অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে 2টি করে মোট আরও 4টি মামলা দায়ের করে র‍্যাব। প্রতি ঘন্টার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন। এতে করে প্রতি ঘন্টার আপডেট নিউজ আপনি পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ।